সুপ্রিয় দর্শক, স্পটলাইট অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। স্পটলাইট অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি ইউরোপ থেকে আগত, নর্থ আমেরিকাতে তারা চষে বেড়াচ্ছেন, শুধু ইউরোপ নয় নর্থ আমেরিকার প্রবাসীদেরকেও ঐক্যবদ্ধ করবার জন্য তারা কাজ করছেন। এই লক্ষ্যে তারা ঘুরে বেরিয়েছেন টরন্টো, মন্ট্রিল, অটোয়া, নিউ ইয়র্ক। তারা হয়তো আবারও আসবেন, এবারে যে বৈঠক করে যাচ্ছেন সেটির ফলো আপ তারা বলবেন এবং আমাদেরকে জানাবেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি আজকের আমাদের অতিথি মাহারুল ইসলাম মিন্টু। তিনি প্রেসিডেন্ট বাংলাদেশ কালচারাল অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অ্যাসোসিয়েশন বার্সেলোনো, এটার তিনি সম্মানিত প্রেসিডেন্ট, এবং আমরা জানি অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন, এটার তিনি এক্সিকিউটিভ মেম্বার। আমরা তার সঙ্গে কথা বলবো বার্সেলোনো নিয়ে, আমরা কথা বলবো আয়বা নিয়ে। কেমন আছেন আপনি? ভালো, ধন্যবাদ। আমি যেটা জানতে চাইবো শুরুতেই, যে এই যে আপনারা ঘুরে বেড়াচ্ছেন নিজেরা, আমি জানি যে আপনি একজন বিভিন্ন ব্যবসা বাণিজ্য নানান কিছুর সঙ্গে জড়িত, তারপরে আপনি সেখানে একটি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, আয়বার সাথে আপনি জড়িত, কীভাবে সময় বের করে বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছেন টিমের সঙ্গে, প্রবাসীদের ঐক্যবদ্ধ করবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, অনুভূতিটা কী? সত্যিকার কথা, আমি আয়বাতে যোগদান করি 2016। ওনারা 2012 আয়বার সৃষ্টি, আয়বার নেতৃবৃন্দরা বার্সেলোনাতে ওনাদের ইসি কমিটির মিটিং করতে আসেন 2015 নভেম্বরে। তখন ওনারা আমাকে অনুরোধ করলেন আয়বার এক্সিকিউটিভ কমিটি মেম্বার, এক্সিকিউটিভ কমিটিতে আসার জন্য। তো আমি ওনাদের এটা অ্যাকসেপ্ট করলাম এবং খুব খুশি হই। তখন ওনাদের যে ম্যানিফেস্ট বা ওনাদের যেই লক্ষ্য দেখলাম, যে দেশে এবং বিদেশে প্রবাসীদের স্বার্থ বা প্রবাসীদের একটা প্ল্যাটফর্ম তৈরি করার লক্ষ্য, ওনাদের সবচেয়ে বড় লক্ষ্য ছিল প্রবাসীদের নিয়ে সারা ইউরোপ নিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করার। প্রথমে ওনাদের উদ্দেশ্য ছিল 30টা দেশ নিয়ে ইউরোপের একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যেটা নিয়ে আমরা ইউরোপিয়ান ইউনিয়নে এবং বাংলাদেশে দুই জায়গায় কথা বলতে পারি নিজেদের অধিকার নিয়ে। তো তারপরে 2016 আয়বার উদ্যোগে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি আন্তর্জাতিক বাংলাদেশের প্রথম ওয়ার্ল্ড সামিট হয়। ওখানে ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন নামে একটি সংগঠন যাত্রা শুরু করে এবং যার প্রেসিডেন্ট কাজী আনাতুল্লাহ ইনু ভাই, ওনার নেতৃত্বে আমরা কাজ করি আয়বাতে। তো আমরা মনে করি যে এইটা আমাদের অল ইউরোপিয়ানাইজেশন বা ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন নামে এই ধরনের একটা প্ল্যাটফর্ম দরকার নিজেদের স্বার্থের জন্য এবং প্রবাসীদের অধিকার বিদেশে এবং দেশে অধিকারের কথা বলার জন্য, এবং সারা বিশ্বে একটা নেটওয়ার্ক তৈরি করা নিজেদের, এটা সামাজিক অর্থনৈতিক বিভিন্ন কারণে একটা সংযোগ স্থাপন করা, একটা ব্রিজ বলেন বা সেতু রচনা করা, এটা আমরা অনুভব করি। আমি যদি এভাবে জানতে চাই যে আপনার ভেতরে কেমন লাগে যে ঘুরে বেড়াচ্ছেন, প্রবাসীদের কথা বলছেন, তাদের দুঃখ দুর্দশা নিয়ে কাজ করছেন, এমনকি আপনার কমিউনিটিতেও তো যারা আমাদের প্রবাসী বাংলাদেশি রয়েছে তাদেরকে সহযোগিতা করতে হয়, এই সময়টা কীভাবে বের করেন? না, সময় আমাদের যদিও খুব অল্প সময় আমাদের, তবুও আমরা চেষ্টা করি বের করে। আমাদের আমেরিকা বা ক্যানাডাতে যে সফর করেছি, আমরা বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দর সাথে আলাপ করছি, চেষ্টা করছি একটা প্ল্যাটফর্ম ওনাদেরকে প্রথমে জিনিসটা বোঝানোর এবং পরে একটা সংযোগ স্থাপন করা এবং একটা প্ল্যাটফর্ম তৈরি করা। কষ্ট করে হলেও আমরা সময় বের করছি। একটি প্রশ্ন তো আমি জানতেই চাইবো, আপনারা যারা ইউরোপ থেকে আমাদের নর্থ আমেরিকা ট্যুরে এসেছিলেন সবাইকে আমি জিজ্ঞেস করেছি, প্রবাসী হলেন কবে আপনি মূলত? আমি
1984 সালে প্রথম জার্মানিতে আসি, তারপরে 1985 সালে আমি বার্সেলোনাতে আসি। সেখানে কি করছেন মূলত যদি আমাদেরকে একটু বলেন? আমি একটা সুপারমার্কেট কোম্পানি, ইন্টারন্যাশনাল একটা সুপারমার্কেট কোম্পানি ফ্র্যাঞ্চাইজিং, আমার ওখানে 9টা সুপারমার্কেট আছে এবং একটা রেস্টুরেন্টের সাথে জড়িত, এবং এই সুপারমার্কেট এই চেইন ছাড়াও অন্য একটা সুপারমার্কেট আমার আছে। বার্সেলোনাতে কি পরিমাণ বাংলাদেশি রয়েছে? বাংলাদেশে বার্সেলোনাতে 15,000 থেকে 20,000 বাঙালি বসবাস করছে। এটা যথেষ্ট ভালো সংখ্যা। এবং আপনারা যে অ্যাসোসিয়েশনটি চালাচ্ছেন, এই অ্যাসোসিয়েশনে কতজন বাঙালি সম্পৃক্ত, কিংবা তারা আপনাদের আয়োজনগুলোতে কি পরিমাণ বাংলাদেশিদের উপস্থিতি থাকে? আপনার যখন প্রত্যেক বছর আমরা একটা বৈশাখী মেলা করি, ওখানে প্রায় 5,000 বাঙালির সমাগম হয়, এবং ওটা ইউরোপের মধ্যে একটা সবচেয়ে সুন্দর মেলা হয় বৈশাখী মেলাতে। এবং আমাদের যে এখানে মোটামুটি 200 থেকে 300 জনের মতো জড়িত আছে, সরাসরি জড়িত। এই যে আমি আয়বা নিয়ে যদি একটু জানতে চাই, যে আয়বা নিয়ে আপনি কাজ করছেন এবং আপনি এক্সিকিউটিভ কমিটির মেম্বার হয়েছেন, তার আপনাকে অন্তর্ভুক্ত করেছে, আপনার কাছে কি মনে হলো যে অন্যান্য সংগঠনের চাইতে আয়বা কেন আলাদা একটি সংগঠন, আয়বা কেন একটি বড় প্ল্যাটফর্ম? আমার সবচেয়ে ভালো লেগেছে আয়বা একটি অরাজনৈতিক সংগঠন, এবং আয়বাতে প্রত্যেকে কিছু দিতে আসে, কারো কোনো এখান থেকে কেউ কিছু পাওয়ার কিছু নেই, এবং সম্পূর্ণ একটি ভলেন্টারি সার্ভিস। এই জিনিসটা, এই থিমটা আমার খুব ভালো লেগেছে, যে এই এবং সম্পূর্ণ অরাজনৈতিক, এবং বিভিন্ন ইউরোপের কমিউনিটিদের যে একটা নেটওয়ার্কিং, যে প্রত্যেকটি দেশের ইউরোপে বা বিশ্বের যে একটা নেটওয়ার্কিং তৈরি হবে। এবং আমি আশা করব যদিও কোনো রাজনৈতিক লোক আসে আয়বাতে, কিন্তু তারা আয়বার ভিতরে কোনো রাজনৈতিক প্রভাব বিস্তার করতে পারবে না, এই জন্য আমার ভালো লেগেছে। আমি মনে করি এটা একটি ভালো ব্যাপার যে এই ধরনের একটি বড় সংগঠন কিংবা বড় অ্যাসোসিয়েশনকে রাজনৈতিক মুক্ত রাখা, তাহলে একটি নিরপেক্ষতা থাকে এবং সব দলের মতের মানুষ একযোগে কাজ করবার সুযোগটা পায়। জি, আমি যদি আরেকটু জানতে চাই যে যেটা হচ্ছে যে আপনারা আয়বা করছেন, তারপর হচ্ছে ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন যেটি সেটিও করছেন, এবং আপনি এবার নর্থ আমেরিকাতে যে টিমটি ট্যুর দেবার জন্য এসেছে আয়বা থেকে এবং ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন থেকে, সে টিমের একজন গুরুত্বপূর্ণ আপনি মেম্বার। নর্থ আমেরিকা ট্যুর আপনার কেমন লাগলো? অনেক ভালো লেগেছে। আমরা প্রথমে এসেছিলাম ইয়েল ইউনিভার্সিটিতে, ওনাদের ইনভাইটেশনে, ডক্টর এহসান কর্তৃক নিয়ন্ত্রিত ডিস্ট্রেস চিলড্রেন ইন্টারন্যাশনাল, ওনাদের ইয়েতে, এবং ওইখানে আমার খুব ভালো লেগেছে যে আমাদের বাংলাদেশের অনাথ বাচ্চাদের জন্য যে উনি যা করছেন, আমার খুবই ভালো লেগেছে জিনিসটা। এবং তারপরে আমরা যখন নিউ ইয়র্কে কমিউনিটির সাথে, বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দের সাথে আলাপ করি, ওনাদের সাথে মত বিনিময় করি, তখন আমাদের সাথে অনেকের পরিচয় হয়েছে। আমরা আমাদের যে চিন্তাধারা, আমাদের যে লক্ষ্য, ওনাদেরকে বুঝিয়ে বলি, এবং ওনারাও ওনাদের যে বক্তব্য পেশ করেন, তো আমাদের মধ্যে যে একটা যোগাযোগের স্থাপন হলো, আশা করি এটা একটি ফলাফল আমরা ভবিষ্যতে পাব। আমি জানি যে আপনারা কানাডাতে 3টি শহরে অনুষ্ঠান করলেন, 3টি সফল অনুষ্ঠান বলা যায়, একটি টরন্টোতে, মন্ট্রিয়লে এবং অটোয়াতে। এমনকি অটোয়াতে আপনারা বাংলাদেশের যে মাননীয় হাই কমিশনার রয়েছেন তার সঙ্গেও দেখা করেছেন, কথা বলেছেন, তিনি আপনাদেরকে অনেক সময় দিয়েছেন। কানাডা কেমন লাগলো আপনাদের? কানাডা অনেক ভালো লেগেছে, সবাই খুব আমাদের সহায়তা করেছেন, এবং আমরা সবাইয়ের কাছ থেকেই যথেষ্ট সাড়া পেয়েছি। মন্ট্রিল,
অথবা বিশেষ করে টরন্টোতে আপনাদের যে সহযোগিতা পেয়েছি এটা খুবই আশাব্যঞ্জক এবং আমি নিজের মনের থেকে খুবই আনন্দিত যে আপনারা যে সহযোগিতা করেছেন আমাদেরকে। আমি একদম সর্বশেষ প্রশ্নটি আপনাকে করব, সেটি হচ্ছে যে আমি জানি আপনি একজন সফল ব্যবসায়ী, দীর্ঘদিন প্রবাস জীবন যাপন করছেন, পরিবারকে সময় দিচ্ছেন, নিজের জন্য কিছু সময় তো রাখছেনই, কমিউনিটিকে দিচ্ছেন, একজন সফল মানুষ যে মাহারুল ইসলাম মিন্টু, আসলে আর কি হবার সে স্বপ্ন দেখে? আমি পার্সোনাল আমার কমিউনিটির যারা বাংলাদেশের লোক আছে ওনাদের জন্য কিছু করতে চাই এবং আমি চাই আমাদের ভবিষ্যৎ জেনারেশন, আমাদের বাংলাদেশিদের ছেলেমেয়েরা যাতে আমার মূল মেইন স্ট্রিমে আসুক লেখাপড়ায় এবং বিভিন্ন জায়গায়। আমি একদিন দেখতে চাই যে ইউকের মতো বা আমেরিকা কানাডার মতো বিভিন্ন উচ্চ পদে আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা যাতে যোগদান করে, এটাই আমার খুব বড় আশা এবং এটাই আমার কাম্য এবং এই জন্য কাজ করতে চাই আমি কমিউনিটির জন্য। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে অভিনন্দন যে ইউরোপ থেকে আপনি নর্থ আমেরিকাতে এসেছেন প্রবাসীদের ঐক্যবদ্ধ করতে এবং এনআরবি টিভির স্টুডিওতে আপনি আজকে সময় দিয়েছেন, আপনার প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা। আপনাকে অনেক ধন্যবাদ এবং এনআরবির দর্শকদেরও আমার অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বললাম মাহারুল ইসলাম মিন্টুর সঙ্গে। আপনারা শুনলেন যে প্রবাসে তার মতো বেশ কিছু মানুষ অত্যন্ত সফলভাবে প্রবাসীদের জন্য কাজ করে যাচ্ছেন। তারা যেমন ব্যবসায়ী হিসাবে সাফল্যের মুখ দেখেছেন, তেমনি তারা মানুষ হিসাবে, বাংলাদেশ হিসাবে প্রবাসীদের পাশে দাঁড়াচ্ছেন, তাদের জন্য সহায়তা করছেন, কাজ করছেন। আমরা জানি প্রত্যেকটি প্রবাসী এক একজন নিজে বাংলাদেশের অ্যাম্বাসেডর। তারা যখন কাজ করেন বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য, তখন আমাদের গর্বে বুক ভরে ওঠে। আমরা আমাদের আজকের অনুষ্ঠান থেকে তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন।